হ্যালো বন্ধুগণ, সাধনা বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। একদিন আগেই গেছে লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোর দিনে ঠাকুরের ভোগ হিসাবে গোবিন্দভোগ চাল দিয়ে আমি কিভাবে পায়েস রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট একটা গ্যাস ওভেন, আর এই ছোট্ট গ্যাস ওভেনে কিন্তু আমি ঠাকুরের ভোগ প্রসাদ রান্না করে থাকি। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, মানে গ্যাসের আঁচটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এবার এই গ্যাসের ওভেনে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 লিটার দুধ। তো আমি কিন্তু প্যাকেটের দুধ নিয়েছিলাম, আর প্যাকেটের দুধ দিয়ে পায়েসটা রান্না করেছিলাম। তোমরা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও পায়েসটা রান্না করে নিতে পারো। যে কোনো শুভ অনুষ্ঠানে, অন্নপ্রাশন, ভাইফোঁটা, জন্মদিন, যে কোনো শুভ অনুষ্ঠানে খুব সহজে এইভাবে কিন্তু তোমরা পায়েস রান্না করে নিতে পারো। তো আমি 3 লিটার দুধের জন্য নিয়েছিলাম 300 গ্রামের একটু বেশি, এখানে চাল আছে গোবিন্দভোগ চাল। তো 300 গ্রামের একটু বেশি গোবিন্দভোগ চাল আমি খুব সুন্দর করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু চালটাকে একবার জল পাল্টে ধুতে পারো, ধুয়ে একটু ঘিও মাখিয়ে নিতে পারো। আমি কিন্তু ঘি মাখাইনি। এবারে দেখো, দুধটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। দুধের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা, একটু এইভাবে হাত দিয়ে চিপকে দেবো, তাহলে কী হবে, গন্ধটা খুব তাড়াতাড়ি ছাড়বে। তো দেখো, দুধের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, এইবারে চালগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো সমস্ত গোবিন্দভোগ চালটাকে দুধের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে চালটা তলায় গিয়ে দলা পাকিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু পায়েসটা রান্না করতে হবে। হাই ফ্লেমে পায়েস রান্না করলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর চালটা কিন্তু সেদ্ধ হবে না। সেই জন্যে ম্যাক্সিমাম লোয়ে রেখে কিন্তু পায়েসটাকে রান্না করতে হবে। তো দেখো, চালটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে চিনি দিয়ে দিতে হবে। তো দুধটা দেখো বেশ টেনে গেছে, আর একদম গাঢ় হয়ে গেছে, উপর দিয়ে কিন্তু সর পড়ে গেছে। দেখো একদম দুধটা টেনে গেছে, গাঢ় হয়ে গেছে, আর চালটাও কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। এইবারে এখানে আমি দিয়ে দিলাম 300 থেকে 350 গ্রামের মতো চিনি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা বাতাসা। এখানে আমি লাল বাতাসা দিয়েছি, লাল বাতাসাটা দিলে পায়েসের কালারটা কিন্তু দারুণ হয়, একটু লালচে লালচে কালার হয়, মনে হয় যেন গুড়ের পায়েস। তো দেখো, চিনি আর বাতাসাটাকে দুধের মধ্যে দিয়ে, মানে পায়েসের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে পায়েসটা দেখো হয়ে এসেছে, একদম গাঢ় হয়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম 1 মুঠোর মতো কাজু বাদাম, আমি ভেঙে রেখেছিলাম, সে কাজু বাদামটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। কিশমিশটাকে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। কাজু বাদাম আর কিশমিশটাকে পায়েসের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। পায়েস কিন্তু একদম রেডি। লাস্টে আমি এখানে 4 থেকে 5টা এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, সে এলাচের দানাটা দিলাম। এলাচের দানা দিলে কি হয়, পায়েসের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো দেখো, পায়েস কিন্তু একদমই রেডি। এইবার একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুগণ, যে কোনো শুভ অনুষ্ঠানে তোমরাও কিন্তু এইভাবে খুব সহজে পায়েস রান্না করে নিতে পারো। বানানো একদমই সোজা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো, ঠাকুরের একটি গামলায় আমি পায়েসটা নামিয়ে নিয়েছি। এইবারে উপর দিয়ে বেশ কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কুচোনো কাজু বাদামটা দিয়ে দিলাম। এতে পায়েসটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো বন্ধুগণ, এইভাবে কিন্তু আমি লক্ষ্মী পুজোর দিনে ঠাকুরের ভোগ হিসাবে পায়েস রান্না করেছিলাম। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।